শ্রীল প্রভুপাদ একবার শরণাগতির ওপর লেকচার দিচ্ছিলেন, সেখানে ওনার বহু শিষ্য শিষ্যেরা উপস্থিত ছিলেন এবং শ্রী শ্রীমদ জয়প্রদাকা স্বামী গুরু মহারাজও সেখানে উপস্থিত ছিলেন। শ্রীল প্রভুপাদ লেকচারে বলছিলেন যে কীভাবে আপনাদের আমাদেরকে কৃষ্ণের নিকট পূর্ণ শরণাগতি হওয়া উচিত। কৃষ্ণ ভগবদ্গীতায় বলছেন মামেকম শরণং ব্রজ, আমাদেরকে ফুললি 100% কৃষ্ণের কাছে সারেন্ডার করা উচিত। ভগবদ্গীতার 12 নম্বর অধ্যায় 13 এবং 14 নম্বর শ্লোকে ভগবান স্বয়ং বলছেন অদৃষ্ট সর্বভূতানাক মৈত্র করুণ এবচ নির্মম নিরহংকার সাম দুঃখ সুখ স্বামী সন্তুষ্ট শততং যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয় মজ্জার্পিত মনোবুদ্ধি মদ্ভক্ত স্বামী প্রিয়। কীরকম ভক্ত ভগবানের প্রিয়! তো যখন প্রভুপাদ লেকচার শেষ করলেন, সেই লেকচারের পর প্রভুপাদের যারা শিষ্য শিষ্য ছিলেন তো ওনাদের একটু বডি ল্যাঙ্গুয়েজে বোঝাচ্ছিল ওনারা একটু হতাশ, কারণ সবার মনে একটু সংশয় প্রকাশ করেছিল যে আমরা কি আদৌ কৃষ্ণের কাছে ফুললি সারেন্ডার করতে পারছি, কৃষ্ণের প্রিয় ভক্ত হওয়ার জন্য যে সমস্ত গুণাবলীগুলো প্রয়োজন আমরা কি সেটা ফলো করতে পারছি, আমরা হয়তো সেটা পারবো না। এবং যেহেতু কৃষ্ণের কাছে ফুললি সারেন্ডার 100% 100 out of 100 সারেন্ডার করা উচিত এবং 100% কৃষ্ণ ভাবনাময় হওয়া উচিত, সেই বিষয়ে তাদের মধ্যে সংশয় দেখা দেওয়ার ফলে তাদের মনে একটু হতাশ হয়ে পড়ছিলেন। তো শ্রীল প্রভুপাদ কী করলেন, তৎক্ষণাৎ ওনার যে শিষ্য শিষ্যরা ছিলেন ওনাদের বডি ল্যাঙ্গুয়েজ থেকে তিনি বুঝতে পারলেন এবং তিনি ছিলেন অন্তর্যামী, তিনি বুঝতে পারলেন যে ওনার শিষ্য শিষ্যরা হতাশ। তো শ্রীল প্রভুপাদ তৎক্ষণাৎ তাদেরকে ইন্সপায়ার করার জন্য বললেন তোমরা যদি 90% কৃষ্ণ ভাবনাময় হও তাহলেও কৃষ্ণ তোমাদেরকে গ্রহণ করবে। তখন এই কথাটা শুনে শ্রীল প্রভুপাদের এই কথাটা শুনে ওনার শিষ্য শিষ্যরা যেন একটু জীবন ফিরে পেলেন, যাক যাক তাহলে কিছুটা আশা আছে। তো শ্রীল প্রভুপাদ তারপর ব্যাসা সেশন ছেড়ে নামতে শুরু করলেন। তো যে মুহূর্তে তিনি ব্যাসা সেশন ছেড়ে নামতে স্টার্ট করলেন, নামতে নামতে তিনি এইভাবে ঘুরে বললেন ইনফ্যাক্ট তোমরা যদি 80% কৃষ্ণের কাছে নিয়ে সারেন্ডার করো তবুও তোমরা ভাগবত ধাম যাবে, তবুও কৃষ্ণ তোমাদেরকে গ্রহণ করবেন। তখন ভক্তরা আরও একটু যেন গ্লুকন ডি মানে এনার্জি ফিরে পেলেন, মানে তারা যেন এটা একটা গ্লুকোজের কাজ করলো। তো শ্রীল প্রভুপাদ যেতে 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 রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে ঠিক যখন বেরিয়ে যাবেন তখন ওনার চাদরটা ছিল এখানে, তো চাদরটাকে এইভাবে ঘুরিয়ে নিয়ে এইভাবে পিছন দিকে তাকে আবার তিনি বললেন তোমরা যদি 70% কৃষ্ণ ভাবনাময় হও তবুও কৃষ্ণ তোমাদের গ্রহণ করবে। এই কথাটা শুনে তো শ্রীল প্রভুপাদের সমস্ত শিষ্য শিষ্যরা জোরে হরি বল বলে চিৎকার করলো। তো আমার এই কথাটা এই লীলাটা বলার উদ্দেশ্য একটাই যে প্রভুপাদ কতটা করুণাময়, কতটা ভগবানের প্রণাম মন্ত্রে আছে হে কৃষ্ণ করুণার সিন্ধু, ভগবান হচ্ছেন করুণার সিন্ধু সাগর করুণার, কিন্তু ভগবানের থেকেও যদি পরম করুণাময় কেউ হতে পারে তাহলে সেটা হচ্ছে আমাদের গুরুদেব, আমাদের শ্রীল প্রভুপাদ। প্রভুপাদ কতটা ইজি করে দিয়ে গেছে আমাদের জন্য, আমাদেরকে আমরা যদি প্রভুপাদের নিকট নিষ্কপটভাবে শরণাগতি নিই, প্রভুপাদের চরণে নিষ্কপটভাবে আশ্রয় নিই, প্রভুপাদের কথা মতো আমরা নিজেদের জীবনকে পরিচালিত করি, তাহলে কিন্তু ভগবান আমাদেরকে অবশ্যই গ্রহণ করবে। বলা হয় যে হে কৃষ্ণ করুণার সিন্ধু, কৃষ্ণ হচ্ছে করুণার সিন্ধু, কিন্তু এই সাগর আমরা এই যে সংসারে ভবসমুদ্রে দাবানল লেগেছে, সংসার দাবানল, তো এই দাবানলে আমরা হাবুডুবু খাচ্ছি, আমরা জলে পুরে ছায় হয়ে যাচ্ছি। এখন সিন্ধু থেকে তো জল এসে আমাদেরকে ভেজাতে পারবে না, আমাদের এই দাবানল লেভাতে পারবে না। তো গুরুদেব কী করেন, মেঘের কাজ করেন, রাধারানী সূর্যের কাজ করেন, সেই সূর্য যখন সূর্যের আলো যখন সাগরের মধ্যে পড়ে, সিন্ধুর মধ্যে পড়ে এবং সেখান থেকে জলীয় বাষ্প জল বাষ্পভূত হয়ে মেঘের আকার ধারণ করে সেখান থেকে বৃষ্টিপাত হয়, তো গুরুদেব সেই মেঘের কাজ করেন এবং আমাদের এই দাবানলকে নেভাতে সাহায্য করেন। সেই জন্য শ্রীল প্রভুপাদের মতো করুণার সিন্ধু কে হতে পারেন। জগৎগুরু শ্রীল প্রভুপাদ কি জয়। হরে কৃষ্ণ। থ্যাংক ইউ ফর ওয়াচিং আওয়ার ভিডিও।